সমাজকর্মীদেরকে বসতে হলো, সবাইকে বসতে হবে। আলাউদ্দিন মিডিয়াল লেজেন্ডকে বসতে দিতে হবে। তকিরের সকল আগামী দিনের আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ফেল করা যাবে না। যত বাধাই আসুক, যত হামলাই আসুক, যত গ্রেফতার এবং নিপীড়নী আসুক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুর্জয় কাফেলাকে থামানো যাবে না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহ অন্তরীণ অবস্থায়, মিথ্যা মামলায় অন্যায় ভাবে সাজা অবস্থায়, অসুস্থ অবস্থায় একটি গোয় করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সরকারের তত্ত্বাবধানে তছনছ করে দিয়ে ওনাকে মুক্ত করে নিয়ে আসবে। খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা, সেখানে ফিরে যেতে চাই আমরা। এবং দেশনায়ক তারেক রহমানের আজকের এই নব্য স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা, ঠিকই না? এই জন্য কি করতে হবে? আন্দোলন, আন্দোলনের বিকল্প নেই নাকি? সেই আন্দোলন করতে হলে কি করতে হবে? রাজপথে নামতে হবে। স্বেচ্ছাসেবক দল কি প্রস্তুত আছেন আপনারা? আমার সাথে শপথ করতে রাজি আছে? তারেক রহমানের নির্দেশে শপথ করবেন? দুই হাত তুলেন, বলেন আমি আল্লাহর নামে শপথ করছি হাসিনার পতন ছাড়া ঘরে ফিরব না। হাসিনার পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশকে ফিরিয়ে এনে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। যে লজ্জাহীন সরকার, এটা লাজ লজ্জা নাই, কাজেই তারে তাই না ক্ষমতা থেকে না নামাইলে সে ক্ষমতা থেকে নামবে না। তাই আন্দোলন ছাড়া বিকল্প নাই। আন্দোলনের মধ্য দিয়েই এই স্বেচ্ছাসেবক দল অতীতে ইতিহাস সৃষ্টি করেছে। আমরা এখনো বিশ্বাস করি
আগামী দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবকদের আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন আসবে, যে সংগ্রাম আসবে, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মী সেখানে ভ্যানগার্ড হিসাবে সেই দায়িত্ব পালন করবে। আমরা 7ই মার্চের ভাষণ শুনেছি, একটা লাইন কিন্তু আপনাদের খেয়াল নাই, ভাতে মারব পানিতে মারব। আমার মনে হয় যোগ্য পিতার যোগ্য কন্যা এখন বাংলাদেশের মানুষকে ভাতে পানিতে মারতে। আমরা স্লোগান দিতাম, মুচকি কম্বল কাটা মজুদ কোট আর দেবো না পাইব, কারণ শেখ মুজিব বক্তৃতায় বলেছিল 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা তার কোথায়, যেসব প্রধানমন্ত্রী কম্বল পায় না। কিন্তু 12 বছর তো ক্ষমতায় আছে, দুর্নীতিতে সেরা, মুদ্রা পাচারে সেরা, ঘুষে সেরা, দখলবাজিতে সেরা, মিথ্যা কথায় তো অলিম্পিক চ্যাম্পিয়ন, এখানে নোবেল পুরস্কার পাইব কাজ পায়। বাধা দিলে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে যুক্ত হবে, আঘাত করলে পাল্টা আঘাত, এর বাইরে অন্য কোনো শব্দ আপাতত আর বাহুল সুস্থ রাখার দরকার না। অনেক ছাত্রী ছিল, অনেক ভয় পাইছি, তারপরে মামলায় ছাড়ে না। সুতরাং মামলায় যখন ছাড়ে না, ভয় পাওয়ার দরকার নাকি? দরকার আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন অসহায় মা তার কাপড় একদিকে গ্রিলের সঙ্গে আটকে আর এক পাশে নিজেকে জড়িয়ে কাপড় শুকানোর চেষ্টা করছেন, আর একদিকে দেখলাম কৃষক তার নিজের ভূমিতে আত্মাহুতি দিতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে আর কোন বাসন্তীর ছবি আমরা দেখতে চাই না বন্ধুরা। প্রয়োজন হলে আপনাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য এক একটা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এক একটা অ্যাটম বোমে পরিণত হবে বন্ধুরা। তারা জিনিসপত্রের দাম কমাতে পারবে না, কারণ ওইখান থেকে তারা ভাগ খায়, তাদের নেতারা সিন্ডিকেট করে, সিন্ডিকেট করে তারা সেখান থেকে ভাগ খায়। দুর্নীতিতে সমস্ত দেশকে তারা ধরে দিয়েছে, মেগা প্রজেক্ট এই উপর দিয়ে যাচ্ছে। দেখছেন গত 10 বছর ধরে ঢাকা শহরের মানুষের কি কষ্ট যাচ্ছে, ওদের কষ্টটা ওরা মিটায় না কিভাবে, পকেটের মধ্যে টাকা ভরে ভরে, কারণ 10 টাকার জিনিসটাকে 30 টাকা, পদ্মা সেতু 10,000 কোটি টাকা দিয়ে শুরু করলে এখন 30,000 কোটি টাকা। আমি দীর্ঘ বক্তৃতায় যাব না, কারণ আমি জানি ক্ষুদার রাজ্যে পৃথিবী গুরুত্বময়। আপনারা সেই দুপুর 12টা থেকে বসে আছেন, আমাদের ভাইকে দেখে আমাকে কলা খাচ্ছেন এক কয়েকটা, হ্যাঁ, তো তারপরেও সেই ক্ষুদা যাওয়ার কথা নয়, কিন্তু আমাদেরকে এই ক্ষুদা অতিক্রম করতে হবে। আমাদেরকে আমাদের ভাই বোনদের, আমাদের মা বোনদের ওই টিসিবির ট্রাকের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা আজকে গুম হয়ে গেছে, তাদের পরিবার পরিজন, তাদের পাশে এগিয়ে দাঁড়াতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। আপনারা যে একটা মেয়ের ছবি দেখেন না, সাবা থাকা ঢাকা শহরে চলে গেছে, আপনি কি জানেন যে তার পরিবার কিভাবে চলে? আমরা জানি, জানি না আমরা। গতকালই তার মা আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে তার বড় ছেলেটা খুবই অসুস্থ, তার চিকিৎসার দরকার, সেই জন্য তার কাছে চিকিৎসার টাকা নেই। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। সত্যজিৎ রায়ের একটা ছবি দেখেছেন আপনারা, কি হীরক রাজার দেশে দেখেছেন? দেখবেন, এগুলো দেখবেন, এগুলো দেখবেন। ওই হীরক রাজার দেশে এই ঘটনাগুলোই ঘটিয়েছিল হীরক রাজা। তারপর একদিন সমস্ত মানুষ যখন খেপে উঠলো, হীরক রাজার একটা বড় মূর্তি বানিয়েছিল, মূর্তি বিশাল মূর্তি, ওটা যেদিন উদ্বোধন করবে সেদিন সব মানুষ এসে ঘিরে ফেললো। ঘিরে ফেললে বললো দড়ি একটা লাগিয়েছে, লাগিয়ে বললো দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বন্ধুগণ এখন ওই দড়ি ধরে টান মারতে হবে, খান খান করতে হবে, তাদের তাকতে তাওতকে ছুঁড়ে ফেলে দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশের শ্রী ভাগ্যবান খালেদা জিয়া, তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এখনো যিনি গণতন্ত্রের জন্যই অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন,
আমাদের স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন, যাকে সামনে রেখে যাকে নেতৃত্বে আমরা নতুন করে একটা স্বাধীন মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, সেই তারেক রহমানকে নির্বাচিত করে রেখেছে। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের 600 নেতা কর্মীকে গুম করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করেছে ভূমিপ্রতি বন্ধুগণ। এখান থেকে বেরিয়ে আসতে হলে, এর প্রতিশোধ নিতে হলে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। চাল ডাল টেলিগ্রাম কমানি চলবে না, আমাদের জীবনকে জীবনের মতো চলতে দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, আমাদের লিখতে স্বাধীনতা দিতে হবে, আমাদের বিচার ব্যবস্থাকে ন্যায়ের বিচার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের যে প্রশাসন আছে, তাদেরকে জনগণের সেবক হতে হবে বন্ধুগণ। আজকে আসুন আমরা সেই লক্ষ্যে এই সরকারকে বাধ্য করি যে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদের ব্যর্থতার দায় নিয়ে, এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট কায়েম করতে হবে। এই হোক আমাদের আজকের দিনের শপথ, প্রতিজ্ঞা, প্রত্যয়। আসুন আমরা রাজপথে নেমে সেটাকে আদায় করি। ধন্যবাদ সকলকে।